বাট সিলেট ইমিগ্রেশন থেকে এত বন্ধুসুলভ আচরণ হয়েছে বা তারা খুব ফ্রেন্ডলি আমরা ইমিগ্রেশন করিয়ে এখানে পাঠাইছে দেখার তো আমরা এটা তো প্রশ্ন করার কোনো মানে আস্থা নেই বা প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না আমরা বাংলাদেশি মানুষ হইয়া বাংলাদেশে আমরা বিশ্বের মাঝে এখন যে ওই যে যে জিনিসটা আমরা তুলিয়া দেওয়া হয়েছে লাস্ট আমরা ব্যাপার যেটা তুলিয়া দেওয়া হয়েছে যে এই 42 জন প্যাসেঞ্জার ফেরত ঢাকা থেকে ফেরত বা বৈধ কাগজপত্র নাই বৈধ কাগজপত্র দেখার তো দায়িত্ব কানাডিয়ান হাইকমিশন কানাডিয়ান হাইকমিশন বা ইমিগ্রেশন এরা কিন্তু এটা দেখতো বা আমি যদি ইমিগ্রেশন ফেস করতাম কানাডার ইমিগ্রেশন ফেস করতাম বাংলাদেশে যদি যাওয়ার পরে এরা হয়তো আমার যদি অবৈধ কোনো কিছু থাকতো তাহলে আমার কিন্তু তারা ক্যাচ করতো যে না আপনার ওটা আমরা প্রকাশ করি আর এটা আপনার এটা ইয়ে নাই বৈধ নাই আপনার ওই রিজনের কারণে আমরা ব্যাক করাই না এরকমও নাই তাহলে কেন আমরা এই বাংলাদেশও এই আচরণটা আমরা লাগিয়ে কেন করা হইলো নাম্বার থ্রি হইল গিয়া আমরা বাংলাদেশের বাপ্তিটা এখন খানোদিয়া পৌঁছে কারণ আমরা তো আসামি করা হয়েছে আমি যেটা আমার উদ্যোগে যেটা ধরি যে আমরা বাংলাদেশ থেকে বিমান কর্মকর্তা হলে বা বিমান সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু আমরা কানাডা আসামি বানাইছি এখন ওখান থেকে আমরা কিন্তু ভিসাটা কিন্তু অনলাইন নাই এখন আমরা ভিসাটা এখন কিন্তু সাবমিটেড রাখা সো আমরা তো এখানে আসামি করা হয়েছে বাংলাদেশ থেকে আমি গত 16 তারিখে BT-208 সিলেট থেকে ইমিগ্রেশন কর্মীরা টাকার উদ্দেশ্যে বাংলা দেওয়ার জন্য তো সিলেট খুব বন্ধুসুলভ আচরণ আমার সাথে হয়েছে এটা ডেফিনেটলি ধন্যবাদ জানাই যে মানে অফিসার যারা আছে ইমিগ্রেশন অফিসার যারা আছে তারা খুব সুন্দরভাবে আমার প্রশ্ন করছে যে আপনি কুয়েতে থাকেননি আমি বলছি না এবং তারা তো অলরেডি দেখতেছে আমার পাসপোর্টটা মারার পরে যে আমার কুয়েতের ইন আউট তো অনেক আমার প্রত্যেক বছর 5 থেকে 5 বার বাংলাদেশে আসে যে তোমার বাংলাদেশের একটা ব্যবসা আছে এবং কুয়েতে আমার একটা ব্যবসা আছে তো কুয়েতে আমি প্রায় 19 বছর ক্লাস আমার কুয়েতের বয়স 19 বছর ক্লাস আমার অনেকটা দেশ পুরা আছে ট্রাভেলিং করা আছে ব্যবসার সাথে তো আমি কানাডা আমার ফ্যামিলি নিয়ে যাওয়ার 6 তারিখ যাওয়ার সিলেট থেকে যে ইমিগ্রেশন করবে আমি এখান থেকে ইয়া হয়েছি দেখাতে গেছি গেলে আমার ইন্ডিয়ান টিকিট আছে বিজনেস ক্লাস ওই লাউঞ্জে আমি যখন প্রায় বিকাল 3টা থেকে প্রায় রাত্রে 2:30 পর্যন্ত ভিআইপি লাউঞ্জে ওখানে আমার ফ্যামিলি নিয়ে বা আমার পার্টনার সাথে আছেন আমরা আমার কুয়েতের একসাথে পাঠানো তো আমরা তো ওখানে লিভ করি আমাদের ফ্যামিলি নিয়ে আড়াইটার দিকে আমরা আইয়া মান্য করা হয়েছে যে প্লিজ স্যার আপনারা যারা অগ্রগামী যাত্রী 4 নম্বর গেটের দিকে আসলে আমরা সবার শেষ তো আমরা ফ্যামিলি যেহেতু আমরা তো একটু আছে বাচ্চা হাতে রোদে আছে আমরা আস্তে আস্তে আমরা রানা হয়েছি রানা হইলে আমরা সিলেট থেকে তো আমরা গেছি প্রায় 3টার দিকে তো কেন রাত্রে আমরা ভোর 3:55 আমাদের ফ্লাইটে আছে টরন্টোর ফ্লাইট যেটা বিমান নাম্বার হইল গিয়া BT-305 ওইখানে যাওয়ার পরে আমরা প্রথমে প্রশ্ন করছেন যে পাসপোর্ট দেন এবং আমরা যেহেতু যতটুকু জানি বা আমি যতবার ট্রাভেলিং করছি বা অন্যান্য দেশে গেছি আমরা জানি যে আমরা কোনো দেশে যাইতে হইলে আমরা বৈধ ভিসাটা মাস্ট লাগবো এবং পাসপোর্টটা প্রয়োজনীয় পাসপোর্টটা লাগবো এবং টিকিট লাগবো এবং হোটেল রিজার্ভেশন লাগবো তো আমরা এই সাইওটা জিনিস তারা হাতে তুলিয়ে দিচ্ছি তো তারা দুইজন আমরা কয়েক মাসে বসে আমরা দুজনকে ইয়ে করে চেকিং করে করলে হঠাৎ করে আমরা প্রশ্ন করছি আপনারা কি সিলেট থেকে আসছেন আমরা তো ডেফিনেটলি সিলেট থেকে ইমিগ্রেশন করতে গেছি আমরা তো এটা স্বীকার অবশ্যই করতে হইব সিলেট থেকে আমরা সিলেটের মানুষ তো বলছি যে হ্যাঁ দিয়ে স্যার তো এটা তা করার পরেই উনি দৌড়ে ওই স্যারের সাথে আর আপনার সাথে স্যার ওরাও তো সিলেট থেকে আসছে ওরাও তো সিলেট থেকে আসছে আমরা তো বুঝে উঠতেই পারি না কারণ আমাদের তার জিটে যে এই সিলেট থেকে 30 জন প্যাসেঞ্জার বা 30+ প্যাসেঞ্জার আমরা কিন্তু এর সাথে দেখাও নাই কোনো সাক্ষাৎ নাই এরা কয়টার সময় সিলেট ত্যাগ করছে তাও জানি না বাট কেন শুধু সিলেটের নামটাই সিলেটের নামটা আমরাও তো হঠাৎ সিলেট শব্দটা কি আসলে কি সিলেট কি সিলেট কোনো অপরাধ করছি না আজকে এরকম মনোভাব আমাদের তো একটু করে বলছে যে আপনারা প্লিজ একটু দাঁড়ান আমরা কথা কি একটা কনফার্মেশন না আইলেই ওই কথায় আপনাদের ফ্লাইটটা আজকে সম্ভবত দেওয়া হয়েছে আমি তো অনেক প্রশ্ন অনেক প্রশ্ন করছি স্যার অ্যাকচুয়ালি আমার আপনি ইয়ে প্রবলেম আছে যে আমার কোন বিতরণের কারণে আমার এইখান থেকে ফ্লাইটও আজকে দেওয়া যাবে না আমার তো বৈধ সব কিছু তো বলে না এটা তো আমাদের উপর থেকে একটা ইয়ে আসছে এতে আমি মেইল আমি মেইলের অপেক্ষা আছি তো আমি দেখছি যে উনি হোয়াটসঅ্যাপে চার্জ করেন তার সাথে তো আমি আবার অনেক সময় অপেক্ষা করার পরে বলছি যে স্যার আপনি হোয়াটসঅ্যাপে এটা তো অফিসিয়াল দেওয়া নাই এটা আপনার পার্সোনাল নাম্বার আপনি পার্সোনাল নাম্বার দিয়ে তার সাথে আলাপ করা এটা ডাজেন ম্যাটার আই ডোন্ট নো বাট আপনি আমার এটা কেনে একটাই বা আমার রিজন দিয়ে লিখিত রিজন দিয়ে আমার এখান থেকে সরাইতে বলো কিংবা আপনি আমার ব্যাক করার কথা আবার আপনি দিয়ে আবার উনি বলছেন যে প্লিজ আপনারা ট্রানজিট কাউন্টারে যান
আপনি ট্রানজিট কাউন্টারে যান, আমরা ওখানে আসছি। আমি তো ট্রানজিট কাউন্টারে যাওয়ার তো কোনো ইয়েই নাই, আমি তো বিমানে যাই। তো এক পর্যায়ে তারা একজন একজন করে দুর্যোগ এই দায়িত্বরত দুর্যোগ অফিসার, তারা বিমানের অফিস কর্মকর্তা, তারা দুর্যোগ নিয়ন্ত্রণ থেকে চলে যায়। আমরা এখানে প্রায় আরো প্রায় 25 মিনিট আরো অপেক্ষা করি। অপেক্ষা করলে আর কেন কোনো প্যাসেঞ্জার নাই, কোনো মানুষ নাই, সাইন নম্বর গেট থেকে ট্রানজিট কাউন্টার পর্যন্ত ঘুর পেলাম, এত প্যাসেঞ্জার যাবে এরকম। তো ফাঁকা জায়গা আমরা পরে ট্রানজিট কাউন্টার হয়ে দেখি যে সিলেটের আরো যাত্রীগুলো আছে এখানে বসা। তো আমি এখানে সিলেটের আমি এখানে আসার পরে আবার অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের তারাও বারবার আমার সাথে আবার ইয়ে করেন যে আপনারা আপনাদের এই পাসপোর্টগুলো দেখা, বোর্ডিং পাসগুলো দেখা আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমি ওই সময় কিন্তু বিমানটা, তারা আবার বলছে যে বিমান চলে গেছে, আপনারা আর পরিচয় করে লাভ নেই। তো বিমান চলে গেছে তার কারণ তো রিজোর তো দেখাইতে হইব, এখান থেকে এখন আমরা পাসপোর্টের অনুমোদন কাজ খাটতা নেওয়ার লাগে। তারা খুব আগ্রহ প্রকাশ করে এবং নানান ধরনের যে স্যার আপনারা বুঝলো না, এটা উপর থেকে একটা ইয়ে আইসি, আমরা হাইকমিশন থাকি, কারণ হাইকমিশন থাকি যত সময় আমরা মেইল পাইছি না, তত সময় আমরা পরবর্তী ফ্লাইটটাকে অ্যাভেল করে দেওয়া ইয়ে করা। যাই হোক ফ্লাইটটা আমরা পরে আমি দেখাইলাম আমার মোবাইলে, আমি তো রোড চেক করলাম, চেক করে জানলাম যে ফ্লাইট এখনো দেখার চেষ্টা করে। তো আমি আবার দেখাইছি ওই ভদ্র দায়িত্ব বিমান কর্মকর্তা, প্রায় বয়স মেবি 50+। তো ওনারা বলছে যে স্যার প্লিজ আপনি একটু দেখো, আমরা বললাম যে বাংলাদেশের মানুষ এবং আমরা বিমান বাংলাদেশে চুজ করছি, আমরা হয়রানি হওয়া লাগবে। আর বিমান বাংলাদেশে চুজ করছে কারণ বিমান বাংলাদেশে চুজ করলে বিমানের টিকিটটা করলে আমরা কিন্তু পয়সাটা বাংলাদেশে পাই। আর আমার এই পর্যন্ত 62+ ইন আউট আছে আপনার বাইরে থাকি বাংলাদেশ পর্যন্ত। তো এর প্রত্যেকটা টিকিট কিন্তু বিমান বাংলাদেশের টিকিট। তো ন্যূনতম কোনো সুযোগ থাকলে আমরা এখানেও হেরাসমেন্ট না করিয়া আমরা এই এখন ফ্লাইট এখনও যেহেতু আছে আমাদের ফ্লাইটে দেওয়া দরকার। আর আমার বৈধ সব কিছু আমারে আপনারা যদি মনে করেন যে আমার কোনো ফল্ট আছে তাহলে আমার টিকিট উপলব্ধ পাঠান প্লিজ। তো উনি বলছে যে না আপনারা তো এটা সব হাউজিং, হাউজিং যে প্রশ্নটা আছে আমরা সিলেটের আরো 30+ যাত্রী আসবা, তারা বিষয়টা হচ্ছে প্রথমত তারা হাউজিং রেন্টাল ইয়েটা আছে, কন্ট্রাক্ট পেপারটা আছে। তো আমি পেপারটা কিন্তু ওরা রাত থেকে একটু নিজের থেকে ইন্টারেস্ট নিয়ে দেখছি যে এই একটা রুম একটা হাউজের কিন্তু পেপারটা নাই, দুইটা হাউজের পেপার এবং দুইটা হাউজের প্রায় 17টা বেডরুম উল্লেখ করা আছে, 17+ সাইজ, 7 x 11 21টা 21টা বেডরুমের ইয়ে আছে উল্লেখ করা আছে কন্ট্রাক্ট পেপার। তো ওনারা কিন্তু বেডরুমটা হাউজিং এর রেন্টাল কারণে কিন্তু এরারে আটকাইছে। আমরা আমি এবং আমার পার্টনার ফ্যামিলি, আমরা দুই ফ্যামিলির আটকানের তো কোনো রিজন নাই। এই রিজনটা দেখার লাগি বা এই রিজনটা আমরা এখান থেকে আর কিছু বার করার লাগি, ফাইন্ড আউট করার লাগি অনেক রিকোয়েস্ট করছি। তারা কিন্তু এখন পরে এখন দায়িত্বরত কর্মকর্তা আবার আচ্ছা আপনারা বসেন আপনাদের হোটেলে, আমরা তো হোটেলে যাওয়ার লাগি কেন গেছি। যাওয়ার পরে আমরা যখন ইমিগ্রেশন করছি, ইমিগ্রেশন করে আমরা দেখাত গেছি, দেখাত যাওয়ার পরে আপনার 9:20 থেকে আমরা দেখাত গেছি। ট্রানজিটে বসা অবস্থায় 12:30 পরে মিজানুর রহমান নামে একজন অফিসার হয়েছিলেন বিমানের, তার জুনিয়র ফিল্ড অফিসার, তাই নিয়ে জিজ্ঞাসা করছিল যে আমরা সিলেট থেকে টরন্টো যাচ্ছি না। তো গেছি যাওয়ার পরে তাই আপনার কয়েছে বোর্ডিং কার্ড দিতাম, বোর্ডিং কার্ড দিয়েছি, বোর্ডিং কার্ড দেওয়ার পরে তাই আপনার আমরা মাসা বারো থাকি, যেহেতু আমরা সবজি ভিলেজ, আমরা 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 সবার একটা কথা থাকতাম, যেহেতু একটা বিয়ারও অনুষ্ঠানও যাইতাম, বিয়ারও তো উইডিং দিয়েছি আমরা যাইতাম, আমরা সব একটা থাকবো মজা হবে সব মাসা বারো। তখন তারা যখন বলছেন মাসা বারো থাকবো বিয়ার হইতো হোটেল, সাথে সাথে আমরা হোটেল বুকিং দিয়েছি, হোটেল বুকিং দেওয়ার পরে তারপরে তাদের আমরা যে বক্তব্য দিয়েছিলাম আমাদের মুখে নিয়ে আমরা দেখতাম তাদের ইমেল হতো, তখন আমরা তারা ইমেল করিয়া জানাইছে যে আমরা সাইট হয়। আমি তখন প্রশ্ন করলাম যে আপনারা যা ইমেল তা আমি দেখতাম সাই আপনারা ইমেল যেহেতু আমরা আগের দিন রায় 6:00-9:00 সময় গেছি, 7:00 দুপুর 12টাতে আমরা ইয়ারপোর্টে 12টা না 2টার পরে বাড়িয়েছি, 12টার সময় আমরা যে আপনার অক্সফোর্ডের সিদ্ধান্ত হয়েছে তারপরে আমরা
পরবর্তীতে যখন এই এত বড় একটা প্যাসেঞ্জারের অফলোড করিয়া বিমানের যে আর্থিক এত বড় একটা ক্ষতি করেছে, যার কারণে তারা এখন ইমেল করতো করিয়া আমরা সামাজিক ভাবে মানে আমরা মানসিক ভাবে যে কষ্ট করছেন বাচ্চাই নাচলা মহিলাই নাচলা এরা যে একটা দুর্ভোগ হয়েছে, এটা আমরা একটা মানুষ আমি হয়তো বা একটু মানসিক জগৎ দিয়েছি পুরুষ মানুষ এরা বয়স্ক সাইড মানুষ আসলাম মহিলা আসলাম ছয় মাস আট প্রায় ছয় মাস এক বছরও বাচ্চাই আসলাম, এই যে বাচ্চা এই যে আপনার এরা এই যে কষ্ট এই যে ক্ষতি আপনারা যে আর্থিক ক্ষতি করার যদি আপনারা সিলেট থেকে ফ্লাইট না দেয় তাহলে আমরা মানুষটা বা বুঝলাম কিন্তু সিলেট থেকে ফ্লাইট দেওয়ার মানে কিন্তু আমরা সবটা ঠিক আছে তারপরেই তো আমরা বোর্ডিং কার্ড দিয়েছি, কিন্তু এই জিনিস তারা ডাকাত দিয়ে হঠাৎ করে কিন্তু সিদ্ধান্ত জানে না। আমরা বিভিন্নভাবে এবং তারপর যে কেদার যারা প্যাসেঞ্জার জায়গায় এরা বুঝি বিভিন্ন কন্টাক্টের মাধ্যমে এয়ারপোর্ট কন্টাক্টের মাধ্যমে যাওয়া লাগে বিমান কর্মকর্তার লগে পরে আপনার আরও অনেকের যে দুবাই যাওয়ার আগে কিছুদিন আগে বিজেপি যারা দুবাই যেটা তারাও বিভিন্নভাবে কন্টাক্ট করে যাওয়া লাগে।